আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ায়ুনফিকু মিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে যেন তারা আমার রাস্তা খরচ করে, সিররাম ওয়া আলানিয়াতান, প্রকাশ্যে এবং গোপনে। খরচটা করতে হবে প্রকাশ্যে, কোনটা প্রকাশ্যে কোনটা গোপনে, যেটা ফরজ সেটা প্রকাশ্যে, ফরজ কোনো গোপনীয়তা নেই। এজন্য নফল নামাজ পড়বেন গোপনে গোপনে, ফরজ নামাজ পড়বেন দিবা লোকে প্রকাশ্যে ডাকডোল পিটাই, মানে একেবারে মসজিদে আজান হবে, ঘোষণা হবে, ঘোষণা হওয়ার পরে আপনি বাড়ি থেকে রওনা দিবেন, নিজে আসবেন, সবাইরে ডাকবেন, নামাজ পড়তে যাচ্ছেন আপনি। এটা হলো ফরজ নামাজের বেলায়। কিন্তু তাহাজ্জুদের সময় রাত্রে ধরেন তিনটার সময় যদি আপনি বাড়ি থেকে বাহির হই, সবাইরে ডাকডোল পিটাই, এই ভাইয়েরা উঠেন সবাই, তাহাজ্জুদের সময় হয়েছে, ডাকতে পারবেন? পারবেন না। নফল নামাজ গোপনে গোপনে আপনি একা একা করবেন। এজন্য নফল নামাজের সময় পুরা ঘরে উঠে লাইট জ্বালায় দিলেন, আর কেউ ঘুমাইতে পারবে না। যেহেতু তাহাজ্জুদের সময় হয়েছে, ঘরে আর কাউকে ঘুমাইতে দিলেন না, এই কাজ করা যাবে? কিন্তু ফরজ নামাজ ফজরের ওয়াক্ত হয়েছে, আজান দিয়ে ফেলছে। এবার যদি কোন যে না, আমার ছেলে এই রুমে লাইট দেওয়া যাবে না, ছেলের কষ্ট হইব, এই রুমে মেয়ে ঘুমাইতেছে লাইট দেওয়া যাবে না, এই রুমে বেগম সাহেব ঘুমাইতেছে এখানে লাইট দেওয়া যাবে না, কারণ ঘুম থেকে উঠবেন 9টা 10টায়, এই কাজ করা যাবে? ফজরের আজান দিবে আর কোনো কথা নাই, বাস পুরা ঘরে লাইট জ্বলে উঠবে। কিন্তু তার আগ পর্যন্ত আপনি যখন তাহাজ্জুদ পড়বেন তখন এইভাবে লাইট জ্বালানো যাবে না। মানে এটাই হলো সিররাম ওয়া আলানিয়া, মানে ফরজ হবে প্রকাশ্যে, যাকাত দিবেন প্রকাশ্যে, গোপনে দেওয়া দরকার নেই। কিন্তু নফল সদাকা করবেন, নফল দান খয়রাত করবেন, সেটা করবেন গোপনে গোপনে। মানে ফরজ যা আছে সেগুলো প্রকাশ্যে, আর নফলগুলো গোপনে। এই জন্য সাহাবাই কেরাম রাদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তারা নফল সালাত কখনো মসজিদে আদায় করতেন না। নফল সালাত কোথায়? তাদের ঘরগুলো ছিল এক একটা মসজিদ, আল্লাহু আকবার। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, লা তাজালু বুয়ুতাকুম কুবুরা, হে আমার উম্মতরা ঘরগুলোকে কবর বানাইও না। আমাদের ঘরগুলো তো কবর, কবর মানে কবরে ইবাদত করা যায় না, ঘরের মধ্যে ইবাদত নাই, জিকির আজকার নাই, কোরআন তালাওয়াত নাই, ঘরের মধ্যে রাত দিন চলতেছে যা যা চলার, সেগুলো যদি চলে তো সেই ঘর তো কবরেই, সেই ঘর আর মসজিদ নেই। কিন্তু মুমিনের শুধু মসজিদে হবে ফরজ, আর সেখানে ঘরে হবে নফল। কিন্তু আমরা দেখা যায় মসজিদে অনেক সময় বেশি বেশি নফল পড়ি, মানুষ দেখুক আমি বড় বুজুর্গ নফল নামাজ পড়ি। সাহাবাই কেরাম ফরজ নামাজের পরে শুধু নির্ধারিত সুন্নত ছাড়া সাথে সাথে অন্য নফল আর পড়তেন না, অন্য নফল পড়াকে তারা অপছন্দ করতেন। এই জন্য অপছন্দ করতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ওয়াক্তের সাথে তার থেকে বেশি আদায় করেন নাই। এই জন্য সাহাবায়ে কেরাম রাকাতকে গুরুত্ব দিতেন, কয় রাকাত, কিন্তু সময় আছে তখন সাহাবায়ে কেরাম কি করতেন, নামাজ পড়তেন 2 রাকাত, কিন্তু সময় লাগাইতেন 1 ঘন্টা, কিন্তু রাকাত 2 রাকাতের বেশি বাড়াইতেন না, বুঝতে পারছেন? কিন্তু আমরাও করি কি, যত রাকাত বাড়াইতে পারি, মানে আমাদের অভ্যাস হলো রাকাত বাড়ানো, কত রাকাত পড়ছি। এজন্য জোহরের পরে ধরুন সুন্নত হয়েছে কয় রাকাত, 2 রাকাত, সাহাবায়ে কেরাম 2 রাকাতেই পড়তেন, বাড়াইতেন না, কিন্তু ওই 2 রাকাতকে লম্বা করতেন। এক এক রাকাত হয়তো ধরেন আধা ঘন্টা, 2 রাকাতে 1 ঘন্টা, কিন্তু 1 ঘন্টাতে ইচ্ছা করলে আমরা 20 রাকাত 40 রাকাতও পড়তে পারি। আমরা হইলে কইতাম যে 1 ঘন্টায় 40 রাকাত পড়বো, আর আরেকজনকে পাইলে ভাই আমি কিন্তু প্রতি ওয়াক্তে 40 রাকাত নফল নামাজ পড়ি। মানে পড়ার চেয়ে গল্প বেশি মানুষকে শোনানো। মানুষ মনে করুক আমি বিরাট বুজুর্গ মানুষ, অলি হয়ে গেছে, হাতের মধ্যে তসবিহ লইলে হাঁটে ঘুরে, মানুষ মনে করুক যে এই লোক আল্লাহর অলি হয়ে গেছে, তাসবিহ আছে হাতের মধ্যে। এই জন্য নফল ইবাদত, নফল জিকির আজকার, তাসবিহ, তাহলে সব হবে গোপনে, আর পরজগুলো হবে প্রকাশ্যে।